এমনি মিরাজুল ইসলাম আপনি লিখেছেন, আমার স্ত্রী মাথায় কাপড় দেওয়ার পরেও সামনের দিকে 1 ইঞ্চির মতো চুল দেখা যায় এবং সে ওইভাবেই নন মাহরামদের সামনে যায় যা আমার অপছন্দ। এভাবে কি তার পর্দা আদায় হচ্ছে? অবশ্যই আদায় হচ্ছে না। চুল যদি প্রদর্শিত হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই পর্দার খেলাফ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের সৌন্দর্যকে আবৃত করতে বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। সৌন্দর্য ঢাকার পরও যদি কোনো কিছু কাপড়ের উপর থেকে সৌন্দর্য অনুভূত হয় বা আপনার প্রকাশ পায় তাহলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু পুরো শরীরের সৌন্দর্যকে আল্লাহ তারা মেয়েদেরকে বলেছেন তারা এটা প্রকাশ করবে না। চুল এটা অবশ্যই নারীর সৌন্দর্য বিধায় এটা প্রকাশ করাটা গুনাহের কথা এবং এটা কারণে তিনি পর্দার খেলাফ করছেন। আমার এই বোনকে বোঝানোর চেষ্টা করতে হবে যে তার সৌন্দর্য অন্য পুরুষ গায়ে মারাম পুরুষরা দেখে হারামে হাবুডুবু খেতে পারে, হারাম জল্পনা কল্পনা করতে পারে, সেই রাস্তা আমাদের বন্ধ করা উচিত। আমাদের সেকুলার বন্ধুরা এই সমস্ত কথা শুনলেই তারা খুব জোরসোরে বলতে থাকেন যে মানুষকে দেখলেই বাজে চিন্তা আসবে, এটা কেন, এটা হওয়া উচিত কি না। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষকে পরস্পরের প্রতি সৃষ্টি আকর্ষণ হয় এভাবে সৃষ্টি করেছেন, বিশেষ করে নারীদের প্রতি পুরুষদের আকর্ষণটা তুলনামূলক বেশি হয় এবং দ্রুত হয়, তো যার কারণে এখানে আল্লাহ রাব্বুল পর্দার বিধান দিয়েছেন এবং এটাকে অস্বীকার করা হলো বাস্তবতাকে অস্বীকার করা। নামান্তর বিধান আমাদের বোনকে বোঝানো উচিত যে এটা তার ব্যক্তিত্বের পরিপন্থী কাজ যে তার সৌন্দর্য পরপুরুষের সামনে তিনি প্রদর্শন করছেন, পরপুরুষকে তাকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করার পথ তিনি সুগম করে দিচ্ছেন, এটা তার ব্যক্তিত্বের সাথে যায় না এবং পর্দার বিধানও এখানে লঙ্ঘন হচ্ছে। আল্লাহ তালা তাকে বোঝার তৌফিক দান করুন, হেদায়ত দান করুন। ফাতিমা আক্তার মিমি আপনি লিখেছেন, পানির ট্যাপ ছেড়ে ওযু করলে নিচে মগে যে পানি পড়ে সে পানিটা কি পায়ে ঢালা যাবে? না, ব্যবহৃত পানি একবার ব্যবহার করে ফেলেছেন সেটা ব্যবহৃত পানি হয়ে গেছে, সেই ব্যবহৃত পানিটা আপনার ওযু বা গোসলের কাজে আপনি আর ব্যবহার করতে পারবেন না বা অন্য নাপাক কাপড় পাক করার কাজে ইত্যাদিতে আপনি ব্যবহার করতে পারবেন না। তবে সেটা আপনি এমনি ফ্লোর পরিষ্কার করার জন্য, অন্য কোনো নাপাক দূর করার জন্য আপনি পানি ঢেলে দূর করে দিলেন, সেটা আপনি করতে পারেন, কিন্তু ওযু এটা দিয়ে করতে পারবেন না। ফরজ গোসল এটা দিয়ে করলে গোসল আদায় হবে না, কারণ ব্যবহৃত পানি সেটা আর অন্য কাউকে পবিত্র করতে পারে না। সেটাকে আপনি যেমনটি বললাম যে আপনি বেসিন পরিষ্কারে ব্যবহার করলেন, ফ্লোর পরিষ্কারে ব্যবহার করলেন, সেগুলো করতে পারেন, অথবা কোথাও নাপাক পড়ে আছে জাস্ট ওইটা দিয়ে দূর করে দিলেন, সেটা আপনি করতে পারেন, কিন্তু আপনার নাজাসাতে হুকমি যেটা আপনার ওযু চলে গেল, গোসল ফরজ হলো, তো সেক্ষেত্রে সেগুলো পাক করার ক্ষেত্রে ওই পানি আর ব্যবহার করতে পারবেন না, আপনাকে পিওর পানি ব্যবহার করতে হবে পা ধোয়ার জন্য। জোবাই দেখাতুন আপনি লিখেছেন, লিফটে অনেক সময় দুজন গায়ে মাহরাম নারী পুরুষকে একসঙ্গে থাকতে হয়, হয়তো শুরুতে অনেকে একসঙ্গে ছিল, কোনো এক ফ্লোরে সবাই নেমে গেছে, রয়ে গেছে শুধু গায়ে মাহরাম দুজন নারী পুরুষ, এক্ষেত্রে শরীরের বিধান কী? এরকম পরিস্থিতিতে তো আর কিছু করার থাকে না, যেহেতু অনন্য উপায়, যদি আনসেফ মনে হয় তাহলে সেক্ষেত্রে নেমে যেতে হবে, আর না হলে ওই অল্প সময়ের জন্য নিরুপায় অবস্থায় যদি তারা থাকেন আশা করা যায় তাদের গুণ হবে না। তবে এমনিতে তো আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইখলু আন্না রাজুলুন বিউমরাতিন, একজন নারী একজন পুরুষ একাকী নির্জনে কোথাও যেন না থাকে। অতএব লিফটে যদি শুরুতে দেখেন যে একজন নারী আছেন, আপনি একজন পুরুষ যাচ্ছেন, কিংবা একজন পুরুষ আছেন আপনি একজন নারী যাচ্ছেন, আর কেউ নেই সেখানে, সেটা উচিত নয়, সেটা জায়েজ নয়, কারণ একজন নারী একজন পুরুষ যখন নিঃসঙ্গ থাকেন তখন তাদের তৃতীয়জন শয়তান হয়, অর্থাৎ শয়তান তাদের মনের ভিতরে বাজে চিন্তা ঢোকাতে পারে, বাজে জল্পনা কল্পনা আনতে পারে, সেই আশঙ্কা এবং সেই পথ সুগম হয়, যেটা একাধিক থাকলে ততটা হয় না। এই বাস্তবতা, হাদিসের এই বাস্তবতা আমাদের উপলব্ধি করার কথা, আমাদের জানার কথা, আমরা এই সমাজেই বসবাস করছি এবং রক্ত মাংসের মানুষই আমরা, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনাকে আমাদের গুরুত্বের সাথে মানা উচিত। হ্যাঁ, যেমনটি প্রশ্নে উল্লেখ করা হলো যে কয়েকজন আগে থেকে লিফটে ছিলেন কিন্তু একটা পর্যায়ে সবাই নেমে গেছেন, দুজন হয়ে গেছেন গায়ে মাহরাম নারী পুরুষ, তাহলে সেক্ষেত্রে সম্ভব হলে পৃথক হয়ে যাবেন, আর যদি সম্ভব না হয় তাহলে এই সময়টা খুব দ্রুততার সাথে পার করে যার যার গন্তব্যে শেষে চলে যাবেন, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে নির্জনে গায়ে মাহরাম নারী পুরুষ একাকী কোথাও সময় কাটাবেন না।